আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। তরুণ কুমার সাহা। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী হাতিয়া উপজেলা থেকে এসেছি। নোয়াখালীর হাতিয়া থেকে এসেছেন। জি স্যার, জানতে চাইবো এই টিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? আমার সমস্যা ছিল যে দীর্ঘদিন স্পন্ডাইলাইটিস ছিল, দুই হাতে টেনিস এলবো ছিল, এই সমস্যা নিয়ে আমি এসেছি। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছেন? প্রায় 4 বছর যাব। গত 4 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই টিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার আন্ডারে ভর্তি ছিলাম। ভর্তি ছিলেন স্যার। কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? আজকে 11 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। আচ্ছা স্যার, এখন আপনার কি অবস্থা? আমার যে ব্যথাগুলো ছিল এখানে বিভিন্ন থেরাপি নেওয়ার পরে বা যে আকুপাঙ্কচার এগুলো নেওয়ার পরে এখন ব্যথাটা তেমন একটা নেই। মানে আপনি আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন? অনেক ভালো আছে। আচ্ছা স্যার, জানতে চাইবো এই গত 4 বছর আপনি যে এই সমস্যাটা আপনি ভুগেছিলেন, তো আপনার প্রাথমিক জীবনে এটার প্রভাবটা কেমন ছিল? মানে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে? আমার তো ওই যে বিশেষ করে স্পন্ডাইলাইটিস থাকার কারণে আমি ঝোঁকে বেশিক্ষণ লিখতে পারতাম না, ঘাড় ধরে যেত, ব্যথা হতো। আচ্ছা। আর দুই হাতে ভারী কোনো জিনিস বহনও করতে পারতাম না। আচ্ছা, ব্যথা হতো। তার মানে তো আপনি আপনার প্রাত্যহিক জীবনের অনেক কাজই আপনি ঠিক মতো করতে পারতেন না, সেগুলো করতে গিয়ে আপনার অনেক নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কথা আপনি বলেছেন গত 4 বছর ধরে, তো আপনি কি এটার কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন এর আগে অন্য কোথাও? এর আগে আমি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন ছিলাম। আচ্ছা। দেখার পরে তারপর আপনি কি করেছিলেন? দেখার পরে আমি তো এখানে হাসপাতালে এসে স্যার শরণাপন্ন হলাম, স্যারের সাথে যোগাযোগ করেন। স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে যে একটু ভর্তি থাকেন কয়েকদিন, আপনার ব্যথাগুলো সেরে যাবে। আচ্ছা, তো স্যার আপনাকে যে ধরনের কথা দিয়েছিলেন আমরা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি, আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনি আপনার কাজ করতে পারছেন। তো আপনি এখন তার মানে অনেকটুকু আপনি এবং ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, 90% মতো আমার ব্যথা মুক্ত ভালো হয়ে গেছেন। জি জি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনি যতদিন এই টিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, আপনারা তো হয়তো আরও অনেক হসপিটালে আপনারা গিয়েছেন বা তাদের পরিবেশ আপনারা দেখেছেন, তো এই ডিপিআরসি হসপিটালে যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ যারা ছিল, তারা কি টাইম টু টাইম আপনাদের যে ধরনের সেবাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো নিশ্চিত করেছে? যথাযথভাবে আমি পেয়েছি সেবাগুলো, টাইম টু টাইম সবকিছু পেয়েছি। সবাই খুব দায়িত্বশীল ছিলেন, এই জিনিসটা আমার থেকে খুব ভালো লাগছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশটাও খুবই সুন্দর। আচ্ছা, ভালো লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনি যে সমস্যাটা গত 4 বছর যাবত আপনি ভুগেছেন, হয়তো বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি হয়তো কাঙ্ক্ষিত ফলটা পাননি, আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন, অনেক মা বোন আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, হয়তো অনেকে আছেন নীরবে এই কষ্টগুলো তারা সহ্য করেন দিনের পর দিন বা বছরের পর বছর, তারা হয়তো প্রকাশ করতে পারেন না বা অনেকে হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না যে যার কাছে গেলে তাদের ভালো হবে, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি অবশ্যই বলার আছে আমার। আমি বলবো যে আপনারা অতি সত্বর ডাক্তার ডিপিআরসি হাসপাতালে এসে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট আপনারা নিন। কেন বলবেন এই কথাটা তাদেরকে? যেহেতু আমি রেজাল্টটা পেয়েছি, আমি অনেকটা ভালো হয়ে গেছি। আপনি নিজে উপকৃত হয়েছেন, এই জন্য আপনি চান যে তারাও এসে অন্তত উপকৃত হোক। তো সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবাটাকে আউট অফ 10, 10-এর ভিতরে কত নাম্বার দিবেন আপনার নিজস্ব মতে? আমি 10-এর মধ্যে 10-ই দেব। আপনাকে ডিপিআরসি হসপিটাল এবং বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।